হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে আজকের ক্লাসে যে অধ্যায় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের পার্ট 12 বা 12তম পার্ট। এবং এর আগের পার্টগুলো বা অন্যান্য অধ্যায়গুলো তোমরা এখনও যারা দেখোনি সেই সমস্ত ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এর আগের যত ক্লাস করানো হয়েছে সুবীর দাসের রিজনিং বই থেকে সেগুলো তোমরা একবারে দেখে নিতে পারবে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের ক্লাস শুরু করা যাক। অ্যানালজি অধ্যায়ের আজকের প্রশ্ন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 61 থেকে। এখানে দেওয়া রয়েছে টিচার বুক, তাহলে ডক্টর এখানে কী হবে, অর্থাৎ টিচারের সঙ্গে বুক এটা কীভাবে সম্পর্কিত। টিচারের শিক্ষাদানের মূল উপাদান হচ্ছে বই, তাহলে ডাক্তারের চিকিৎসার মূল উপাদান কী, চক, সাইকেল, স্টেথোস্কোপ এবং ডি অ্যাপ্রন বা বহির্বাস। তো এর মধ্যে থেকে ডাক্তারের চিকিৎসার প্রধান উপকরণ হলো স্টেথোস্কোপ, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 62, এখানে ব্লান্টের সঙ্গে শার্পের সম্পর্ক, ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, তাহলে এটা বিপরীতমুখী রয়েছে। তাহলে শো অর্থাৎ বপন করার বিপরীত কি হবে, রিপ, সিডস, ফার্মার, ক্রপ। তো তাহলে ফসল বপন করার উল্টো হচ্ছে ফসল কাটা বা তোলা, তাহলে এক্ষেত্রে সঠিক হবে রিপ, অর্থাৎ রিপ মানে হচ্ছে ফসল তোলা বা কাটা। কোশ্চেন নাম্বার 63, বৃত্তর সঙ্গে পরিধি যেভাবে সম্পর্কিত তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হবে, অর্থাৎ বৃত্তর যে সীমানা সেটাকে আমরা বলছি পরিধি। তো তাহলে বর্গক্ষেত্রের যে সীমানা তাকে কী বলা হয়, বাহু, ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ। তো এক্ষেত্রে বর্গক্ষেত্রের যে সীমানা তাকে বলা হয় পরিসীমা, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 64, তীর, ধনুক, অর্থাৎ ধনুক থেকে তীর ছোড়া হয়, তাহলে নিচের চারটের মধ্যে কোনটা কীভাবে সম্পর্কিত, ফুটবল, হাত, স্যালাড, ছুরি, বুলেট, রাইফেল, ধোয়া, জল। তো তাহলে এখানে এইগুলোর মধ্যে থেকে রাইফেল থেকে একমাত্র শুধু বুলেট ছোড়া হয়, অর্থাৎ এক্ষেত্রে 64 সঠিক উত্তর হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 65, সমসাময়িক, ঐতিহাসিক, এখানে সমসাময়িক এর বিপরীত হলো ঐতিহাসিক, তাহলে প্রাচীন এর বিপরীত কী হবে, বিগত, সর্বোত্তম, আধুনিক, ভবিষ্যৎ। তো এখানে প্রাচীনের বিপরীত তাহলে হবে আধুনিক বা মডার্ন। কোশ্চেন নাম্বার 66, ইন, আউট, ইন মানে হচ্ছে ভেতরে, আউট মানে বাইরে, অর্থাৎ এটা বিপরীত, তাহলে এরকম সম্পর্ক নিচের কোনটার সঙ্গে আছে, ডে, নাইট, সান, স্টার, লাইট, ডার্ক, হোয়াইট, ব্ল্যাক। তো এখানে এই চারটের মধ্যে থেকে সঠিক হবে অপশান ডি, হোয়াইট, ব্ল্যাক, অর্থাৎ সাদার বিপরীত হলো কালো। কোশ্চেন নাম্বার 67, আগুনের সঙ্গে দগ্ধ যেভাবে সম্পর্কিত, অর্থাৎ আগুনের কাজ হলো দগ্ধ করা বা পোড়ানো, তাহলে জলের সঙ্গে কোনটা সম্পর্কিত হবে, নদী, H2O, বন্যা, বাঁধ। তো জলের থেকে এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বন্যা, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 68, মোটা, পাতলা, অর্থাৎ মোটার বিপরীত হলো পাতলা, তাহলে অলসের বিপরীত কী হবে, নিষ্ক্রিয়তা, ধর্মচারী, পরিশ্রমী, ব্যবসায়ী। তো অলস যে হবে তার ঠিক বিপরীত হবে যে বেশি কাজ করে, অর্থাৎ পরিশ্রমী, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 69, জামা, পোশাক, অর্থাৎ জামা হলো এক প্রকার পোশাক, পোশাকেরই অন্তর্গত হচ্ছে জামা, তাহলে আলু কিসের সঙ্গে সম্পর্কিত, শরবত, পেঁয়াজ, ফল, সবজি। তো আলু এক্ষেত্রে সবজি ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 70, বিষাদ, সুখ, অর্থাৎ বিষাদ এর বিপরীত হলো সুখ, তাহলে কুণ্ঠা এর বিপরীত কী হবে, অজ্ঞাত, ভীরুতা, দুঃখ, প্রত্যয়। তো কুণ্ঠা এর বিপরীত হলো প্রত্যয় বা কনফিডেন্স, আত্মবিশ্বাস, অর্থাৎ অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 76, জিরাফ, দীর্ঘতম, অর্থাৎ এখানে প্রাণীদের মধ্যে দীর্ঘতম প্রাণী হচ্ছে জিরাফ, তাহলে বৃহত্তম কোনটা হবে, বৃহত্তম প্রাণী কোনটা হবে, হাতি, ইয়াক, নীলতিমি, ভারতীয় বায়োসন। তো নীলতিমি হচ্ছে আমরা জানি প্রাণীদের মধ্যে সবথেকে বৃহত্তম, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 77, সুগন্ধি, জুঁই, অর্থাৎ জুঁই হচ্ছে একটা সুগন্ধি ফুল, বা জুঁই ফুল থেকে আমরা সুগন্ধি বা সুগন্ধ পাই, তাহলে পোস্ত কিসের সঙ্গে সম্পর্কিত হবে, ঘ্রাণ, মোম, সুগন্ধি, মাদক। তো পোস্ত থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মাদক দ্রব্য, অর্থাৎ অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নাম্বার 78 সমাধানটা দেখে নেব। এখানে MF হোসেন, ইনি হচ্ছেন পেইন্ট আর্টিস্ট, তাহলে স্যান্ড আর্টিস্ট নিচের মধ্যে কে, অবনীন্দ্রনাথ টেগর, সুদর্শন পাটনায়ক, এটা স্পেলিংটা মিস্টেক আছে, এটা পাটনায়ক হবে, রাজা রবি বর্মা, অমৃতল শেরগিল। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, সুদর্শন পাটনায়ক, যিনি একজন স্যান্ড আর্টিস্ট। কোশ্চেন নাম্বার 79,
হরমন্দির সাহিব অবস্থিত অমৃতসরে? তাহলে তাহলে বৃহদেশ্বরা টেম্পল কোথায় অবস্থিত? হাম্পি, কান্টার, তাঞ্জাভুর, মাদুরাই। তো এই চারটের মধ্যে থেকে বৃহদেশ্বরা মন্দির অবস্থিত তাঞ্জাভুরে, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর, এবং এই তাঞ্জাভুর তামিলনাড়ুতে অবস্থিত। কোশ্চেন নম্বর 80, নাইফ, তারপরে রয়েছে কোশ্চেন মার্ক, আর এখানে রয়েছে বিউগল ব্যান্ড, অর্থাৎ বিউগল বা ভেপু হলো এক ধরনের ব্যান্ড বা বাদ্যযন্ত্র। তাহলে নাইফটা কি? তাহলে নাইফ হচ্ছে খাবার টেবিলে ব্যবহৃত ছুরি, কাঁটা, চামচ ইত্যাদি, যাকে বলা হয় কাটলেরি, অর্থাৎ অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 81, কবিতা ছন্দ, অর্থাৎ কবিতার ছন্দের সাহায্যে তৈরি হয়, তাহলে দর্শন এক্ষেত্রে কী হবে? উপমা, সংবিধান, তত্ত্ব, তাল। দর্শন হচ্ছে তত্ত্ব বা থিওরির উপরে বেস করে গঠিত, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 82, এটি একটি খুব ভালো প্রশ্ন, বোমকাই ওড়িশা, এই বোমকাইটা কি? বোমকাই হচ্ছে একটা শাড়ি যেটা তৈরি হয় ওড়িশাতে, তাহলে মঙ্গলাগিরি এটাও কিন্তু একটা শাড়ি, এটা কোথায় তৈরি হয়? আন্দামান নিকোবর, আসাম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ। এই শাড়িটা তো কিন্তু তৈরি হয় অন্ধ্রপ্রদেশে, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 83, এটিও একটি খুব ভালো প্রশ্ন, নাগাল্যান্ড অঙ্গমি, এই নাগাল্যান্ডের একটা উপজাতি হচ্ছে অঙ্গমি, তাহলে মেঘালয়ের উপজাতি নিচের মধ্যে থেকে কোনটা? হোনহানি, খাসি, মিজো, বেঙ্গলি। তো এক্ষেত্রে মেঘালয়ের উপজাতি হচ্ছে খাসি, অর্থাৎ অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 84, গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট, অর্থাৎ গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়াতে অবস্থিত, তাহলে গ্রেট বাসিন ডেজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, ইউএসএ, সেন্ট্রাল এশিয়া। তো গ্রেট বাসিন মরুভূমি অবস্থিত ইউএসএতে, অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 85, ড্রাম বাদ্যযন্ত্র, অর্থাৎ ড্রাম হলো এক প্রকার বাদ্যযন্ত্র, তাহলে সাইক্লোন কি হবে? চুল্লি, প্রাকৃতিক দুর্যোগ, আরোহণ, হাতুড়ি। তো সাইক্লোন আমরা সকলেই জানি একটা ঝড়, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 86, প্লেয়ার টিম, অর্থাৎ একটা টিমে প্লেয়ার থাকে বা প্লেয়ারদের নিয়ে টিম তৈরি হয়, তাহলে মিনিস্টার কিসের সঙ্গে সম্পর্কিত হবে? আর্মি, ট্রুপ, ক্রাউড, কাউন্সিল। মন্ত্রীদের সমষ্টি নিয়ে গঠিত হয় পরিষদ বা কাউন্সিল, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 87, অ্যামিটার কারেন্ট, অর্থাৎ কারেন্ট মাপতে অ্যামিটার ব্যবহার করা হয়, অর্থাৎ কারেন্ট পরিমাপের যন্ত্র হলো অ্যামিটার, তাহলে নিচের কোনটার সঙ্গে কোনটা সম্পর্কিত হবে? তো এখানে যেগুলো রয়েছে সিসমোগ্রাফ, ডেন্সিটি বা ঘনত্ব, এটা ভুল, ব্যারোমিটার দিয়ে ম্যাস বা ঘনত্ব মাপা হয়, এটা ভুল, অ্যানিমোমিটার উইন্ড, অর্থাৎ এটি কিন্তু সঠিক, অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতিবেগ মাপা হয়, অর্থাৎ অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 88, ভ্যাকান্ট এমটি, এখানে ভ্যাকান্ট এবং এমটি এই দুটোর কিন্তু একই মানে বা সমার্থক শব্দ, এবং এদের মানে হচ্ছে ফাঁকা বা শূন্যস্থান, তাহলে ডার্থ এর সমার্থক শব্দ কী হবে? ডার্থ এর অর্থ হলো দুর্ভিক্ষ, অর্থাৎ স্কারসিটি হবে এক্ষেত্রে সমার্থক শব্দ, অর্থাৎ অপশান এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 89, আগুন দগ্ধ, অর্থাৎ আগুনের কাজ হচ্ছে দগ্ধ করা বা পোড়ানো, তাহলে নিচের কোনটি সম্পর্কিত হবে? জল, পানীয়, কাঠ, গাছ, বরফ, হিমায়ন, ফুল, গোলাপ। তো এখানে বরফের কাজ হচ্ছে কোনো কিছুকে হিমায়িত করা বা ঠান্ডা করা, তো অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 90, অ্যাম্পিয়ার হলো ইলেকট্রিক কারেন্ট পরিমাপের একক, তাহলে এখানে অ্যাম্পিয়ার এবং ইলেকট্রিক কারেন্ট রয়েছে, তাহলে ফ্যাদম কিসের একক? তো ফ্যাদম আমরা প্রত্যেকে জানি, ফ্যাদম হচ্ছে জলের গভীরতা পরিমাপের একক, অর্থাৎ ডেপথ অফ ওয়াটার, জলের গভীরতা মাপতে ফ্যাদম ব্যবহার করা হয়, অর্থাৎ অপশান এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবং বন্ধুরা, এই কোশ্চেন নম্বর 90 সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের সুবীর দাসের রিজনিং বই থেকে সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের 12তম পার্ট। এর পরবর্তী পার্টগুলো পেতে এবং সুবীর দাসের রিজনিং বই থেকে সমস্ত অধ্যায়ের ভিডিও ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।